আর দেখবে না সেটা কিন্তু সুন্দরভাবে স্থিরে ওটা ডাস্টবিনে কিন্তু ফেলাই দিবে আজকে তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কেন নব্বই পার্সেন্ট স্টুডেন্ট পরীক্ষায় ফেল করে এটা সম্পর্কে তোমার জানাই দেওয়ার চেষ্টা করব। এখন প্রশ্ন হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একশো জন স্টুডেন্ট পরীক্ষা দেয় দেখা যায় তার ভিতরে নব্বই জনই ফেল করে ফেলে আর মাত্র দশ পার্সেন্ট পাস করে এটা কেন হচ্ছে এটা তোমাকে অবশ্যই জানতে হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে তুমি যদি এই জিনিসটা যদি তুমি জানতে পারো যে কেন আমি কোন ভুলের কারণে আমি পরীক্ষায় ফেল করব সেটা যদি তুমি জানো তাহলে তুমি সেই ভুলটা যদি না করো তাহলেই কিন্তু তুমি পাশ করবা এই জন্য তোমাকে অবশ্যই জানতে হবে যে কেন এত বেশি স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় ফেল করে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফেল করার মানে কাহিনীটা জানার জন্য তোমাকে যেটা জানতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এই যে নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেল করতেছে এটা কি স্টুডেন্টরা স্বইচ্ছায় ফেল করতেছে না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে স্টুডেন্ট ফেল করাই দিচ্ছে এই জিনিসটা তোমাকে একটু ক্লিয়ার হতে হবে কারণ এটা বুঝতে পারলে তোমার জন্য ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি পাবে তো আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু একশো নম্বরে নেওয়া হয় এই একশো নম্বরের ভিতরে এমসি কিউ পরীক্ষা নেওয়া হলো ষাট নম্বরের যেটার সময় দেওয়া হলো পঁয়তাল্লিশ মিনিট আর লিখিত পরীক্ষা নেওয়া হলো চল্লিশ নম্বরের তার সময় দেওয়া হলো পঁয়তাল্লিশ মিনিট এখন সবচেয়ে মেন যে কাহিনিটা সেটা ঘটে হলো এমসি ক্ষেত্রে অর্থাৎ এই এমসি কিউতেই তুমি যদি কিছু ভুল করে ফেলো তাহলে তুমি কিন্তু ফেল করে ফেলবা বা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাকে ফেল করায় দিবে কি ভুল এই যে ষাট মার্কের এমসিকিউতে তোমাকে পরীক্ষাটা নিবে এর ভিতরে কিন্তু পাস মার্ক হলো চব্বিশ প্রথম কথা তুমি যদি চব্বিশ না পাও তাহলে তুমি কিন্তু ফেল এবং তোমার কিন্তু লিখিত খাতা দেখবেই না কিন্তু তুমি যদি শুধুমাত্র চব্বিশ পাও তাহলে কি তুমি পাশ করবা না যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে এখানকার পাশ মার্ক চব্বিশ বা চব্বিশ পাওয়ার পরেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাকে ফেল করাই দিবে কেন ফেল করায় দিবে এটা একটু বোঝানোর চেষ্টা করি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ষাট মার্কের এমসি ভিতরে পাশ মার্ক যদিও চব্বিশ এখন সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে যদি আমি ধরে নিই যে এই ইউনিটে প্রায় প্রতিবার পরীক্ষা দেয় এক লাখ বিশ হাজারের কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দেয় এবং এই এক লাখ বিশ হাজার যে স্টুডেন্ট পরীক্ষা দেয় এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী এই এক লাখ বিশ হাজার স্টুডেন্টই এমসিকিউ খাতা দেখবে বা এমসি খাতা দেখার পর সেখান থেকে কি সকল লিখিত খাতা দেখবে এমসিকিউ খাতা সকলেরই দেখবে কিন্তু এই এক লাখ বিশ হাজার স্টুডেন্টের লিখিত খাতা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে না তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করবে দেখা যায় সায়েন্সের সিট যা আছে অর্থাৎ যে ইউনিটের জন্য যে সিট আছে তার পাঁচ গুণ বেশি লিখিত খাতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে অর্থাৎ এমসিকিউ কিউ এক লাখ বিশ হাজারই দেখবে তার ভিতরে লিখিত দেখার কন্ডিশন হলো যে আসন সংখ্যা আছে তার পাঁচ গুণ দেখবে যেমন সায়েন্সের আসন সংখ্যা আছে তোমার এক হাজার আটশো একান্নটি তার পাঁচ গুণ করলে দেখা যায় নয় থেকে দশ হাজার হয় এই নয় থেকে দশ হাজার লিখিত খাতায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখবে আর বাদ বাকি খাতা কিন্তু দেখবে না তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদিও পাঁচ মার্ক চব্বিশ এমসিকুতে তারপরেও দেখবা যে চব্বিশ থেকে চল্লিশ মার্ক পাওয়ার পরেও দেখবা প্রায় এক লাখ দশ হাজার স্টুডেন্ট কিন্তু ফেল করবে এখানে ফেল কিন্তু করতেছে না বা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফেল করাই দিচ্ছে কেন দিচ্ছে এটা বোঝার চেষ্টা করতে হবে দেখা যায় সাধারণত এই এমসি ভিতরে তুমি যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্ক তুলতে পারো তাহলে সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু তোমার লিখিত খাতাটা দেখবে আর লিখিত খাতা যখনই দেখবে তখনই তোমার রেজাল্ট আসবে এবং তুমি কিন্তু পাশ করতে পারবা তার মানে এখানে যেটা বোঝানো হচ্ছে দেখেন যে দশ নয় থেকে যে দশ হাজার খাতাটা দেখবে নয় থেকে দশ হাজার জনের ভিতরে যেতে গেলে তোমাকে অবশ্যই এমসিকিউতে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্ক ক্যারি করতে হবে বা তুলতে হবে তাহলে কিন্তু লিখিত খাতারা ডাকা বিশ্বজালের কর্তৃপক্ষ দেখতেছে কিন্তু তুমি যদি শুধুমাত্র পাস মার্ক পাও বা চল্লিশের কাছাকাছি মার্ক পাও তাও কিন্তু তুমি এই দশ হাজার বা নয় হাজারের ভিতরে কিন্তু তুমি ঢুকতে পারতো না যখন তুমি এর ভিতরে ঢুকতে পারবো না তখন কিন্তু তোমাকে ঢাকা বিশ্ব কর্তৃপক্ষ তুমি পাস মার্ক পাওয়া সত্ত্বেও তোমাকে কিন্তু ফেল দেখাবে এখন প্রশ্ন এটার কেন হচ্ছে এটার কারণটা হলো যে আমরা জানি যদি একটা নর্মাল একটা চিন্তা করো এখানে যে নয় থেকে দশ হাজার জন স্টুডেন্ট কে থেকে নয় থেকে দশ হাজার জন স্টুডেন্ট খাতা যে লিখিত খাতা দেখবে সেই লিখিত খাতা তো তোমার দেখার একটা সময় আছে তাই না কারণ একটা লিখিত খাতা দেখতে কিন্তু অনেক সময় লাগে দেখা যায় এই নয় থেকে দশ হাজার খাতা দেখতেই প্রায় দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় তোমার দেখা যায় পনেরো দিন বা ষোলো দিন লেগে যায় এবং রেজাল্ট আস্তে আস্তে কিন্তু দেখা যায় এক মাসও মাঝে মাঝে সময় লেগে যায় কিন্তু কোনো কারণে যদি এখানে ওই এক লাখ বিশ হাজারেরই লিখিত খাতা দেখতে চায় এটা কিন্তু কখনোই সম্ভব না সেক্ষেত্রে রেজাল্ট দিতে ছয় মাস বা সাত মাস সময় লাগবে তো এটা তো কোনো মানে এক্সামের সিস্টেম হতে পারে না এর জন্য ঢাকা বিশ্ববি কর্তৃপক্ষ যেটা করে যেই আসন আছে তার পাঁচ গুণ লিখিত খাতা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখে এখন তুমি যদি তুমি যদি তোমার লিখিত পর্যন্ত বিষয় কর্তৃপক্ষ দেখতে চায় তোমাকে অবশ্যই যেটা করতে হবে এমসিকিউতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্ক অবশ্যই তুলতে হবে শুধুমাত্র পাঁচ মার্কে যদি তোলো তাহলে কিন্তু তুমি তোমার খাতার যে এমসিক খাতাটা আছে এমসিকিউ সি খাতাটা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিকই দেখবে অর্থাৎ শুধুমাত্র চব্বিশ থেকে চল্লিশ এর কাছাকাছি থাকবে তাহলে তোমার ওই এমসি কি খাতাটা আর দেখবে না সেটা কিন্তু সুন্দরভাবে ফিরে ওটা ডাস্টবিনে কিন্তু ফেলাই দিবে এই জন্য তোমাকে যেটা করতে হবে তোমাকে অবশ্যই অবশ্যই শুধুমাত্র পাশ মার্ক তুললে হবে না পাশমার্ক তোলার পাশাপাশি এমন মার্কই তুলতে হবে যাতে তুমি তোমার যে আসন সংখ্যা আছে বিজ্ঞানের বা মানবিকের বাণিজ্যর তার পাঁচ গুণ সিট বা ওর ভিতরে তোমাকে ঢুকতে হবে তাহলে কিন্তু লিখিত খাতা দেখবে যখন লিখিত খাতা দেখবে তখন একটা কন্ডিশন আছে সেক্ষেত্রে তোমার মার্ক হলো বারো এখন তোমাকে লিখিত খাতায় তোমাকে কিন্তু বারো পেতে হবে পাশ মার্ক অবশ্যই পেতে হবে তবে দেখা যায় সাধারণত এভারেজ এখানে যদি তুমি পঁচিশ থেকে তিরিশ মার্ক তুলতে পারো তো ইজিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে তুমি চান্স পেয়ে যাবা তার মানে আগে তোমাকে এমসি করতে অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ এমসি সি করতে গুরুত্ব না দেওয়ার কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে এই তোমাকে এমসি তে এক্সপার্ট হতে হবে এমসি তো ভালো করতে হবে এমসি তে ভালো করতে পারলে কিন্তু তোমার লিখিত খাতা দেখা হবে আর এমসি করতে তুমি যদি খারাপ করো তাহলে তুমি কিন্তু আলটিমেটলি ফেল করে ফেলবা এখন হলো এটা কিভাবে করবা তুমি চেষ্টা করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত দশ বছরে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা স্পেসিফিক তাদের নিজস্ব একটা প্যাটার্নে প্রশ্নগুলো করে থাকে এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত দশ বছরের প্রশ্ন যদি তুমি সলভ করো তাহলে তুমি সেই প্যাটার্নটা বুঝতে পারবা এবং সেই অনুযায়ী কনসেপ্টগুলো ক্লিয়ার করে যদি তুমি বেশি বেশি এক্সাম দিতে পারো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে তাহলে কিন্তু তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এমসি কুতে ভালো করার সম্ভাবনা থাকবে এবং এমসি কোতে তুমি যদি ভালো করতে পারো তাহলে তুমি পাশ করবা এবং তোমার খাতা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ দেখবে এবং তখনই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এর জন্য তুমি যেটা করতে পারো আমাদের এখানে কিন্তু অনলাইন এক্সাম ব্যাচ চালু হয়েছে এখানে কিন্তু ভার্সিটি সায়েন্সের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে আর্টসের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে একেবারে কমার্সের জন্য আলাদা এক্সাম ব্যাচ আছে এবং এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার্ড প্রায় পঁচাশিটা পরীক্ষা নেওয়া হবে এখানে প্রথম দিকে চ্যাপ্টার ওয়াইজ পরীক্ষা নেওয়া হবে তারপরে পেপার ফাইনাল নেওয়া হবে এবং শেষে কিন্তু ফাইনাল মডেল টেস্ট পরীক্ষাও নেওয়া হবে এবং এখানে যেহেতু পঁচাশিটা পরীক্ষা তুমি দিতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয় স্ট্যান্ডার যেমন পরীক্ষা নেওয়া হবে বাবা যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সেই স্ট্যান্ডার কিন্তু পরীক্ষা তুমি এই একটা কোর্সে ভর্তি হলে তুমি পেয়ে যাবা এবং এই পরীক্ষাগুলো যদি দিতে পারো তাহলে এমসিগুলোতে কিভাবে ভালো করতে হয় এটার সম্পর্কে তোমরা ক্লিয়ার একটা ধারণা হবে এবং এম সিগুলো তুমি যদি ভালো করতে পারো তাহলেই তুমি কিন্তু লিখিত হতে ভালো করতে পারবা তাহলে কিন্তু তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তো আমাদের এখানে ডেন্টালের জন্য আলাদা এক্সাম বেস আছে যেখানে ডেন্টাল স্ট্যান্ডার্ড আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয় এখানে নার্সিং এর জন্য আলাদা এক্সাম বেস আছে তো যারা যারা আমাদের এক্সাম পেসে ভর্তি হতে চাও তাদের কোর্স পেল মাত্র পাঁচশো টাকা আর এখানে শুধুমাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হবে আর কোনো পেমেন্ট করতে হবে না ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে সেন্ড মানি করার পরে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে আমাদের অনলাইন এক্সাম পেসে অ্যাড করে নেওয়া হবে এবং তুমি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবা তো যারা যারা চাও যে এক্সামের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্নগুলো আসে সেগুলো কিরকম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসলে কিভাবে শর্টকাটে সলভ করতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দিবে না হাতে ক্যালকুলেশন কিভাবে শিখতে হয় এই জিনিসগুলো যদি তুমি আমাদের ক্লাসের মাধ্যমে শিখতে চাও তাহলে সায়েন্স স্টুডেন্টের জন্য ভার্চুয়ালি কেন সলভিং কোর্স আমরা চালু করছি এখানে ভর্তি হলে তুমি কিন্তু প্রায় পঁয়ত্রিশটা ক্লাসের মাধ্যমে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রত্যেকটা অধ্যায়ের কোন কোন টাইপগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের আমরা ক্লাসের মাধ্যমে শেখাই দিব এবং প্রত্যেকটা টাইপের কী ধরনের প্রশ্ন বিগত সালে আসছে সেগুলো কিন্তু আমরা সলভ করাই দিব তো যারা যারা আমাদের ভার্সিটিক অফ ব্যাংক সলভ কোর্সে ভর্তি হতে চাও তাদের কোর্স ফি হলো এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে তো বিকাশে সেন্ড মানি করার পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিপারেশন ঘরে বসে নিতে পারবা এবং এই ক্লাসগুলো যেহেতু বারবার দেখার মাধ্যমে তুমি ভালো একটা প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদি পরীক্ষা দাও তাহলে তুমি কিন্তু চান্সও পেয়ে যাবা তো এই হলো মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কেন নব্বই পার্সেন্ট স্টুডেন্ট ফেল করে সেটা তোমাদের জানিয়ে দিলাম আশা করি এই জিনিসগুলো জানার পরে এমসি কো অবশ্যই গুরুত্ব দিবা এবং লিখিততা ভালো করার মাধ্যমেই তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন চান্স পেয়ে যাবা নিজের স্বপ্নটা পূরণ করতে পারবা পাশাপাশি বাবা মার মুখের হাসিটাও কিন্তু ফোটাইতে পারবা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট দেখে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলাম তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো সুস্থ থাকো হাফেজ